গাড়িবিলাক বন্ধ করে রাস্তা ঘাট বন্ধ করেছে, টায়ার জ্বলাই দিছে আর গাড়ি চলিব দিয়া নাই। এখতর কিবা দাবি আছে, কিবা হিমন্ত বিশ্ব শর্মায় কিবা একটা দাবি মানে আইন ই করেছে, গৃহীত করেছে, বেয়া আইন। কারণ ইহতে সংসারটা চলাবলৈ গাড়ি সারি চলাই অল্প ইনকামের সোর্স লই ইমান ডাঙর ডাঙর দাবি, ই যদি দাবি দিয়ে এস ওবি যদি জাপি দিয়ে তেনহলে ইহতে গাড়ি কেনকে চলাব? আজি মানুষের অসুবিধা হয়েছে, বহুত অসুবিধা হয়েছে, কোথাও যাব পৰা নাই, ওচরে পাজরে 1 কিলোমিটার রাস্তাও যাব পৰা নাই, অফিস টফিস সব বন্ধ নিচি না, স্কুল বন্ধ হয়ে গেছে, দোকান পাট সব বন্ধ হয়ে গেছে। সমর্থন জানাব লাগিব, কারণ ইহতে পেটের দায়িত্ব গাড়ি চলাই আছে, ইমান টাকা যদি জরিমানা হয় ইহতে কেনকে চলাব? তো ঠিক নহয়, পুরা পরিছে, পুরা পরিছে, দোকান সোকান গোটেইখিনি বন্ধ, স্কুলত যাব পৰা নাই, স্কুল পাটও বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ, তারপরে অফিস বন্ধ, সব বন্ধ। এতিয়া কিমান সময়লৈকে থাকে জানা না যায়, রোগীবিলাকে যাব পৰা নাই, টায়ার সায়ার জ্বলাই রাস্তাত প্রতিবাদ জানাইছে। Thank you.